তোমরা তিন জিবি মারা মারা তিন 699 আমরা প্যাক তোমরা প্যাক তোমরা না না আ জল না পড়াশোনা চিটিং করে তুমি খেলছো। সবাইকে গুড মর্নিং, আমি সিপ্রা আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে মঙ্গলবার, ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে ভাবলাম যে আগে আজকে রান্নাটা করি। আর আজকে না একটু বেশ অনেক রকমের রান্না করতে ইচ্ছা করছে। ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই অনেক সবজি টবজিগুলো আছে, শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে যা যা আছে সব কিছু করে নেবো, মানে ফেলে দেওয়ার থেকে। আর সব তো কেটে কুটে নিয়েছি এখানে, সর্ষা পোস্ত বাটা, আর বাটিতে দেখলে ওটা হচ্ছে পোস্ত বাটা আলু পোস্তর জন্য। দুটো ওভেন নে দেখো, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার রান্না টান্না করে স্নান করে পুজো দিয়ে আবার যেতে হবে ছেলেকে আনতে, আর যদি কেউ এনে দেয় তাহলে তো ভালোই হবে। তো দেখো রান্না কমপ্লিট, সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষা পোস্ত, এটা আলু পোস্ত পাতলা করে হচ্ছে মসুর ডাল, আর এটা হচ্ছে কলমির শাক। আর এটা আমি রান্না করিনি, এটা অর্ডার করে নিয়েছে বাটা মাছের পোস্ত। তো এখানে কলাটা ভাজছি, আর হচ্ছে কুকারে বসিয়েছি হচ্ছে অ্যাঞ্জেলের ভাত। তো এই দুটো রান্না হলেই ব্যাস হয়ে যাবে। আর লাস্টে ভাজাটা করলাম, দেখবে যে কোনো ভাজা কিন্তু গরম গরম ভালো লাগে, আগের থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, সেটা আর ভালো লাগে না। তো এখন হচ্ছে অ্যাঞ্জেলকে স্নান করাবো আর উঠোনটাকে ধুবো, আর ফুলের গাছে মানে টবের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। তো এখন পাইপ দিয়ে অ্যাঞ্জেলকে স্নান করিয়ে উঠোন ধুয়ে তারপর ফুল গাছের গোড়ায় একটু জল টল দিয়ে, আর অ্যাঞ্জেল দেখো মানে কতক্ষণে যে আমি পাইপটা লাগাবো, ও ও কিছু না বললেও আমি না ওর মানে বুঝতে পারি যে ও কী চাইছে না চাইছে, কখন ওর ঠান্ডা জল দিতে মানে স্নান করতে চায় বা কখন ওর খিদে পায়, মানে এই জিনিসগুলো বুঝতে পারি আমি, যেহেতু ওই ছোটোর থেকে ওকে মানুষ করছি। আর যখন ওকে নিয়ে আসে একদম পুরো মানে কয়েকদিনের বাচ্চা, আর এখনও চার বছর ধরে ওকে আমি মানুষ করেছি, তো আমি এক মানে একটা মায়ের মতো আর ছেলের মতো তো ওর সব কিছুই আমি বুঝতে পারি, যেটা রিক বা রিকের বাবা মার বাড়ির কেউ বুঝতে পারে না, কিন্তু ভাষাগুলো পুরো আমি বুঝতে পারি। তো দেখো বাচ্চাদের মতো এত জল পছন্দ করে, ঠান্ডা জল। তো স্নান করে গায়ের মধ্যে এত হালকা লাগছে, আজকে অনেক রকম রান্না করেছি, যতই চিমনি চলুক তাও হচ্ছে চুলের মধ্যে তেলগুলো উড়ে উড়ে সব পড়ে, সব মেললাম, সব মেলা হয়নি, কিছুটা এটেছে তারে আর কিছুটা যে গামলার মধ্যেই আছে। তো এখানে এই গামলার মধ্যে আবার বেড কভারও একটা আছে কেটেছি, ওটা যদি আবার এখানে মেলে দেওয়া যায় হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো পুজোটাও দেওয়া হয়ে গেল, আর স্কুলে না আমি আজকে আনতে যাইনি, রিকের বাবা বললো যে যেতে হবে না, ও একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তো আনতে গেছে আর ও আসবে, তারপরেই আমি ভাত খাবো। আর যতই দেরি হোক যতই খিদে পাক, ওর না আসলে আমি খেতে মানে খাই না আমি। আর দেখো স্কুল থেকে চলে এসছে আর রেগে বেগে বসে আছে, ভাত খেলো না, দিয়ে আমি খেলাম। তো স্কুল থেকে আসলো, স্নান করিয়ে দিলাম, ভাত একদম পুরো রেডি করে দিলাম যে খাওয়াবো। এই যে ঘুম এসে কাঁপছিল, মন খারাপ, সেটা হচ্ছে আমাকে আজকে স্কুলে যাওয়ার টাইমে আমি তো দিয়ে আসলাম, তো আমাকে তখন বললো যে তুমি নিতে আসবে আমাকে, আর একটু দেরি করে মানে 2:45 সময় ছুটি হয়, আর আমি যাই প্রায় 2:30 সময় বাড়ি থেকে বেরিয়ে যাই, আর আমাকে বললো তুমি 3:00 সময় আসবে, মানে 3:00 সময় আমাকে বেরোতে হবে। আর ওখানে কী কী করে, যেমন ছুটি হয়ে যায় তখন বল নিয়ে সব ওর বন্ধুরা মিলে ওখানে খেলা করে। তো আজকে একজন আনতে গেছিলো, বেশ 2:30 সময় চলে গেছে, ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে এসছে, তো সেটাই রাগ, খেলতে পারিনি, বাড়িতে এসে কান্নাকাটি মারা ধরা হলো আমাকে। তো স্নান করে রেগে যে শুয়ে পড়লো, রেগে ভাতও খায়নি, তো বললাম যে ভাত খেয়ে নাও, 5টা থেকে তেরাটে আছে, তো বললো যে যাবো না, তো দেখি ঘুম থেকে যদি উঠে যাই 5টার আগে তাহলে একটু খাইয়ে দাইয়ে নিয়ে যাব, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে নিয়ে যাবো না। সেই বিকালবেলা ঘুমিয়েছে আর এতক্ষণে ঘুম থেকে উঠলো, উঠেই আজকে ভাতই খাইনি সারাদিন, তো এতক্ষণে ঘুম থেকে উঠলো, বললাম যে কিছু খাও, কিছু খাচ্ছে না, পেটে কিচ্ছু নেই, ক্যাম নিয়ে বসেছে, এখন খেলতে হবে ওর সাথে, সন্ধ্যা বিদ্যুৎ দিতে হবে। আবার রাগ হয়ে গেল, ও স্কুলের কথাটা আবার মনে পড়ে গেল, শোনা যা স্কুলের কথাটা আবার মনে পড়ে গেল। পড়াশোনা করে এখন হচ্ছে চিকেন ললিপপ খাওয়া হচ্ছে, মানে বাবাকে এত ভালোবাসে চলে গেছে সেই পলসন্ডরে আনতে।
তো প্রতিটা দিন পড়াশোনা করার পরে রাতে আমাকে এভাবে গোছাতে হয়, তার কারণ রুলের মানে রুলগুলো ছিলে সেইগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে গোটা ঘরের মধ্যে কাগজ ড্রয়িং করে, তো মানে পা দেওয়ার জায়গা নেই পুরো। এখন সব বেডগুলো ঝাড়বো, আর এই ঘরের বেডের ওপরে পাউডার মানে ক্যারাম খেলেছে আর পুরো বেডের ওপরে পুরো সাদা হয়ে আছে, এত পাউডার ঢেলেছে। তো ওই ঘরটা তো সব ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে দিয়ে আসলাম, আর এখন পাশের ঘরে চলে এসেছি। তো এই ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নেব, আর যদিও এই ঘরে ঘুমোই না ওই ঘরে ঘুমোই, তাও ঠিকঠাক করে রাখতে হয়। আর জানালার এই ঘরটা জানালা দিয়ে মানে এতটা ধুলো ঢোকে তোমার ওই রাস্তা ধারে, তো এই ঘরটা এত জোরে জোরে বাইক লাদেনগুলো সব যায় পুরো ধুলে ঢুকবে। আবার আমি যে পর্দাটা দিয়ে রাখবো, রিকের বাবা বলবে কি পর্দাটা সরিয়ে দাও হাওয়া বাতাস ঢুকুক, কিন্তু এই হাওয়া বাতাসের জন্য সাদা খাটটা একদম পুরো ধুলোতে কালো হয়ে যায়, আর হচ্ছে পুরো দেওয়ালে ধুলো পড়ে আছে। তো ঘরটাকে এখন সুন্দর করে ঝাঁট দিয়ে দেব, আর নিজের কাজ তো নিজের মতোই হয় তাই না, লোকের কি বলবো লোকের ওপর ভরসা করে বা লোককে দিয়ে কাজ করানো মানে পারি না বলেই লোককে দিয়ে কাজ করাই, কিন্তু আবার সেটা মনের মতো হয় না, আমাদেরকে সব কিছু আবার করতে হয় ঠিকঠাক করে। তো নিজের সংসার নিজের কাছে, তো দেখো মানে এত নোংরা করেছে, আর ওর বাবা আসার আগেই আমি সব পরিষ্কার করে নিয়েছি, নাহলে কী করে বলো তো এসে ঝগড়া মানে ওর বাবা একটু রাগারাগি করে যে ঘরের মধ্যে এত নোংরা বাড়ির মধ্যে এত নোংরা। শুধু বাবার ভয় না, আমরা চাই যে প্রতিটা ঘর বাড়ি পরিষ্কার থাকুক তাই না, আর ঘর বাড়ি দেখবে গোছানো পরিষ্কার যদি থাকে না তাহলে কিন্তু মনের মধ্যে এমনি শান্তি হয়। আর এখন যে বালিশ তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট সব দিয়ে ছেলেকে ওই ঘরে শুয়ে দিয়ে আসলাম, অনেকটাই রাত হলো, সকালবেলা আবার উঠতে পারবে না স্কুলে যেতে হবে। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর কেচে দিয়েছিলাম, তো এখন এগুলো ভাঁজ করে যার যার জায়গায় রেখে দেবো, মানে যার যেখানে জামা কাপড় থাকে আর কি সেখানে রেখে দেবো। আর আমার ছেলেকে যে আমি শুয়ে এসেছি ও কিন্তু বারবার এসে টুকি মারছে, মাম্মি চলো মাম্মি চলো, যতক্ষণ না আমি ওর সাথে শুবো ততক্ষণ ও ঘুমোতেই চাই না। এবার আমি তো মানে অত তাড়াতাড়ি ঘুমোতে পারি না, শ্বশুর আসে এ বড় আসে তাদেরকে খেতে দেওয়া অ্যাঞ্জেলকে খেতে দেওয়া চারিদিকে তালা দেওয়া এই করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। তো আজকে রান্না নেই, পড়াশোনার থেকে নিয়ে এসছে চিকেন তড়কা আর চিকেন ললিপপ, আর বললো যে রুটি করতে হবে না, রুটিটাও নিয়ে আমি চলে আসবো। তো এখানে রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে চলে এসছে, এখন হটপটের মধ্যে ভরে রেখে দেবো। মা তোমাকে কে বলেছে তুমি বলো আমাকে কেন বলবো, তাহলে গুছিয়ে পরিষ্কার করতে করতে এতটা দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে, এখন খাওয়া দাওয়া হলো, এখন আজ হচ্ছে 1:15, 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো ছেলের হচ্ছে ড্রেস গুলো সব রেডি করে রাখলাম, কিন্তু বইগুলো গোছানো হয়নি, সকাল সকাল উঠে বই গুছাতে হবে আর হচ্ছে করতে হবে ও টিফিন করতে হবে। তো চলো এখন 1:15 বাজে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর ওয়াচ টাইম করতে হবে। তো সবাই ভালো থেকো, চলো টাটা।